প্রিয় একাদশ শ্রেণী ভাই বোনেরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে যেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো দশাবতার স্তোত্রম সেই পদ্যটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন প্রেস করে এই পরিবারের সদস্য হতে বলো না এবং একাদশ শ্রেণীর সংস্কৃতের অনেক ভিডিও অলরেডি আপলোড করা আছে তোমরা একবার সেগুলোও দেখে নেবে চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক দেখো এইটা তোমাদের টেক্সট বই টেক্সট বইয়ের দশবতার স্তোত্রম যে পদ্যটি রয়েছে তার ভূমিকা তোমাদের বইয়ে রয়েছে এবং সেখান থেকে তোমরা একবার পড়ে নেবে এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই দশবতার স্তোত্রম কে রচনা করেছেন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে জয়দেব রচনা করেছেন তার সম্বন্ধে দু একটা কথা রয়েছে তোমরা পড়ে নেবে কি বলছে যে তিনি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে বা কেন্দুবিল্ল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন পিতার নাম ভোজদেব মাতার নাম বামা দেবী আর স্ত্রী হচ্ছেন পদ্মাবতী আরও কিছু কথা আছে এটি একটি গীতিকাব্য অর্থাৎ গীত গোবিন্দম কেমন ধরনের কাব্য গীতিকাব্য কাব্যটিতে বারোটি স্বর্গ আছে চব্বিশটি অষ্টপদী গান আছে আর আশিটি মোট শ্লোক আছে ঠিক আছে এবার দেখো এই যে গীতিকাব্য গীত গোবিন্দম যেখান থেকে আমাদের দশবতার স্তোত্রমটা নেওয়া হয়েছে সেটাকে আমরা ইংরেজিতে লিরিক বলি অর্থাৎ গীতিকাব্যকে ইংরেজিতে কি হয় লিরিক এর অর্থ কি এর অর্থ হচ্ছে বিনা সহযোগে এর অর্থ কি বিনা সহযোগে গীত কবিতা বিনা সহযোগে গীত কবিতা অর্থাৎ প্রাচীনকালে যে সমস্ত কবিতাগুলো বিনা সহযোগে গাওয়া হতো তাদেরকে আমরা লিরিক বা গীতিকাব্য বলতে পারি সংস্কৃতে খুব একটা গীতিকাব্য পাওয়া যায় না তাও গীতিকাব্যের যে সমস্ত বৈশিষ্ট্য সমৃদ্ধ পদ্যগুলি রয়েছে তাদেরকে কিন্তু গীতিকাব্য সাথে সাথে আরেকটা কাব্য বলে সেটা হচ্ছে খণ্ড কাব্য কি কাব্য বলে কাব্য তোমরা কিন্তু এটা মনে রাখবে ঠিক আছে এবার আমরা দু একটা কথা জেনে নিই এই দশবতার স্তোত্রম সম্পর্কে দশবতার স্তোত্রমটি সবার আগে জানতে হবে কোথা থেকে নেওয়া হয়েছে জয়দেবের গীত গোবিন্দম থেকে কোথা থেকে নেওয়া হয়েছে জয়দেবের গীত গোবিন্দম থেকে তার যে প্রথম স্বর্গ অর্থাৎ মোট বারোটা স্বর্গের মধ্যে প্রথম স্বর্গ ঠিক আছে সেই প্রথম স্বর্গ থেকে নেয়া হয়েছে যার নাম কি সামদ দামোদর কি নাম সামোদ দামোদর মোস্ট ইম্পর্টেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে যে জয়দেবের কাব্য যেটি রয়েছে গীতগোবিন্দম তার যে প্রথম স্বর্গ সেই প্রথম স্বর্গ দামোদর থেকে এটি কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে এখানে একটা কথা তোমরা জেনে নাও এখানে লেখা আছে দশ অবতার অর্থাৎ দশ অবতার থেকে আমরা একটা শব্দ পেলাম সেটা হচ্ছে অবতার কি শব্দ পেলাম অবতার এই অবতার শব্দের অর্থ কি যিনি অবতরণ করেন অবতার শব্দের অর্থ কি যিনি অবতরণ করেন অবতার শব্দের অর্থ যিনি অবতরণ করেন দেখো পৃথিবীতে যখন ধর্মের গ্লানি উপস্থিত হয়েছিল এবং অধর্মের অভ্যুত্থান ঘটছে তখন আমরা জানি যে শ্রীহরি বিষ্ণু বা শ্রী ভগবান বারবার আবির্ভূত হয়েছেন অবতার রূপে কেন পৃথিবীতে তিনি আবির্ভূত হয়েছিলেন কেন তিনি যুগে যুগে ধর্ম সংস্থাপন করার জন্য তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন তো এই যে বৈষ্ণব কবি জয়দেব সেই জয়দেবের যে গীত গোবিন্দম রয়েছে সেই গীত গোবিন্দম কাব্যগ্রন্থে আমরা দশজন অবতারের কথাই কিন্তু পড়ি তো চলো তোমাদের প্রথম শ্লোকটা পড়া যাক কি বলছে দেখো প্রথম শ্লোকে দেখে নাও কি বলছে প্রলয় পয়ধি জলে ধৃত বান ওসি বেদন এখানে কি লেখা বান বানসী এটাকে ভাঙবো তো কি পেয়ে যাব আমরা বান ওসি আবার বলছি প্রলয় পয়থি জলে ধৃত বান ওসি বানসিটাকে ভাঙলে বান ওসি বেদন বিহিত বহিত্র চরিত্রম খেদাম এখানেও একটা জিনিস পাবো চরিত্রাম অখেদাম কি হয়ে যাবে চরিত্রাম অখেদম কেশব ধৃত মিন শরীর জয় জগদীশ হরে তাহলে একটা শব্দ আছে প্রলয় পয়ধি জলে এর মানে হচ্ছে মহাপ্রলয় সমুদ্রের জলে আরেকটা শব্দ মানে হচ্ছে ধারণ করেছিলেন তারপর দেখো বিহিত বহিত্র বিহিত বহিত্র চরিত্রম এর শব্দ হচ্ছে নৌকা রূপ ধারণ করে অখেদম মানে হচ্ছে অনায়াসে ধৃত মিন শরীর কি আছে ধৃত মিন শরীর মানে মৎস্য অবতার ধারণ করে জয় মানে হে জগদীশ্বর হে হরি তোমার জয় হোক তাহলে কি বলছে যে হে কেশব হে মৎস্য দেহধারী মহাপ্রলয়ের সমুদ্রের জলে নৌকা রূপ ধারণ করে অনায়াসে ত্রয়কে রক্ষা করেছিলেন হে জগদীশ্বর হে হরি তোমার জয় হোক নেক্সট শ্লোকে আমরা চলে যাই কি বলছে দেখো বলছে ক্ষিতিরতি বিপুল ঠিক আছে তাহলে খিতি অতি বিপুল হবে রতি হবে না ক্ষিতি বিসর্গ হয়ে যাবে অতি বিপুলতরে ঠিক আছে তব পৃষ্ঠে ধরনে ধারণ কিনো চক্র গরিষ্ঠে ঠিক আছে কেশবদ্ধ কূর্ম শরীর জয় জগদীশ হরে কুর্ম শরীর মানে কি কুর্ম শরীর হচ্ছে আমরা যদি দেখি চাকার শরীর অত্যন্ত ভার বিশিষ্ট ঠিক আছে ক্ষিতি অতি বিপুলতরে মানে কি ক্ষিতি মানে পৃথিবী অতি বিপুল বিপুলতরে মানে অত্যন্ত বিশাল বস্তু ক্ষিতি মানে কি পৃথিবী আর অতি বিপুলতর মানে হচ্ছে অত্যন্ত বিশাল বা বিস্তৃত ঠিক আছে তাহলে আরেকবার দেখে নাও ক্ষিতি অতি বিপুলতরে পৃষ্ঠতি পৃষ্ঠে ধরণী ধারণ চক্র কেশবধিত কূর্ম শরীর জয় জগদীশ হরে তার মানে কি হে কেশব এই পৃথিবীতে তুমি কচ্ছপ রূপে তোমারই পৃষ্ঠে ধারণ করেছিলে সেই সময় পৃথিবীর চাপে ও ঘর্ষণে তোমার পৃষ্ঠে ক্ষত চিহ্ন হয় তাই চিরকাল তোমার গৌরব এবং জয় ঘোষণা করছে তোমার জয় হোক তো আজকে আমরা দুটো শ্লোক কিন্তু পড়লাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে